হ্যালো এভরিওয়ান, অ্যান্ড্রয়েডের ক্যারিয়ার ডেভেলপমেন্ট কোর্সে আমি সৌরভ আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে ক্লাসে আমরা বেসিক্যালি অ্যানিমেশন নিয়ে কথাবার্তা বলবো, যেটা আগের ক্লাসে শুরু করছিলাম। তো কীভাবে কাজগুলো করতে পারি সেটা নিয়ে কথা বলি আমরা। তো বেসিক্যালি আজকে দেখেন, আমরা গতদিন বলছিলাম যে কীভাবে অ্যানিমেশন ডিরেক্টরি ক্রিয়েট করতে হয়, কীভাবে এই ফাইলগুলো জেনারেট করতে হয় সবই বলছিলাম। আজকে হচ্ছে বেসিক্যালি আমরা এই ফাইলগুলোতে কীভাবে আসলে কাজ করে বা এই ফাইলগুলোতে আমরা আসলে কী লিখছি যার কারণে ভিউগুলো ঘুরতেছে সে ব্যাপারে আজকে আমরা কথা বলবো। তো প্রথমে দেখেন আছে আলফা। হ্যাঁ, তো আলফা কি জিনিস? আলফা দেখেন, আলফা ট্যাগ দিছি। এখন ডিউরেশন মানে হচ্ছে যে আপনি এই অ্যানিমেশনটা কতক্ষণ চালাতে চান, ঠিক আছে? ফ্রম আলফা মানে হচ্ছে এই ফ্রম আর কি, মানে কোথ থেকে শুরু করবে, না টু মানে শেষ, কোথ থেকে শেষ করবে। এখন জিরোর ওয়ান মানে কি? জিরো মানে হচ্ছে ভিউটা পুরোপুরি ইনভিজিবল, যেহেতু আলফার কথা বলতেছি, মানে ফেড ইন ফেড আউটের ব্যাপারটা হচ্ছে। জিরো মানে হচ্ছে পুরোপুরি ফেড আউট, মানে এটাতে এটা ভিউটা একেবারে ইনভিজিবল। আর ওয়ান মানে হচ্ছে এটা পুরোপুরি ফেড ইন, মানে একেবারে পুরোপুরি ভিজিবল। এর মাঝামাঝি যখন ভ্যালু ইউজ করেন জিরো ওই আপনার ফ্রম আর টুতে, তাহলে হচ্ছে যে সেই ভিউটা আপনার সেমি ট্রান্সপারেন্ট বা ট্রান্সপারেন্ট একটা ভিউ আপনি পাবেন। ওয়ানের বেশি ভিউ যাই দেন না কেন, আপনার এই এটার ট্রান্সপারেন্সি কোনো চেঞ্জ হবে না, ওয়ান হচ্ছে হাইস্ট ভ্যালু। সো ওয়ানের বেশি যাই দেন না কেন, সেটাকে ওয়ান হিসেবে ধরে নেওয়া হয়। আর এই ডিউরেশন মানে হচ্ছে যে আপনি এই যে জিরো থেকে ওয়ান করতেছেন বা একেবারে এই ফেড আউট থেকে ফেড ইন করতেছেন, এই কাজটা আপনি কত সময়ের মধ্যে করতে চান। 2000 মানে হচ্ছে 2000 মিলি সেকেন্ড। সো আপনি যদি কমে বাড়ায় দেন তাহলে আপনার অ্যানিমেশনটা বেশি টাইম ধরে রান করবে এবং আপনি খুব আস্তে আস্তে ইফেক্টটা দেখতে পারবেন। তো এই গেলো হচ্ছে আলফা। তো রোটেটটা দেখি আমরা। রোটেটেও আসলে সিমিলারলি কিছু প্রপার্টি আছে, এই তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফ্রম ডিগ্রি আর টু ডিগ্রি। হ্যাঁ, মানে কত ডিগ্রি থেকে কত ডিগ্রি পর্যন্ত ঘুরতে চান। যেহেতু ফার্স্টে আমরা ভিউটাকে জিরো ডিগ্রিতে রাখছি এবং তারপর হচ্ছে আমরা চাচ্ছি ভিউটা ঘুরে আবার আগের জায়গায় চলে আসুক, সেই জন্য 360 ডিগ্রি পর্যন্ত ঘুরে আগের জায়গায় চলে আসার জন্য আমরা টুতে দিছি 360। এখন কথা হচ্ছে যে এখানেও ডিউরেশনটা সেম, যে কত সময়ের মধ্যে ঘোরাঘুরিটা সম্পন্ন হবে। আপনি যদি বেশি বাড়ায় দেন তাহলে হইতেছে আপনার এটা বেশি সময় ধরে আস্তে আস্তে ঘুরে আসবে, আর আপনি যদি ডিউরেশনটা কমায় দেন তাহলে খুব তাড়াতাড়ি এটা ঘুরে আগের জায়গায় চলে আসবে। আর পিভট এক্স আর পিভট ওয়াইটা খুবই ইম্পর্টেন্ট এখানে, মানে কোন পয়েন্টের সাপেক্ষে আপনি ভিউটাকে ঘুরাবেন। আপনি যদি 50% করে দেন তার মানে ভিউটার একেবারে মাঝ কোনো পয়েন্ট বরাবর এই ভিউটা ঘুরবে। আর আপনি যদি এখানে বাড়া কমায় দেন তাহলে হচ্ছে, ধরেন আপনি যদি এটা চিন্তা করেন, হ্যাঁ আমি যদি একটা ধরেন আপনি আমি যে পয়েন্টটা এই কালার করলাম সেটা চিন্তা একটা ভিউ চিন্তা করেন, 50% মানে হচ্ছে এক্স আর 50 মানে হচ্ছে একেবারে মাঝামাঝি পয়েন্টের সাপেক্ষে এই ভিউটা হচ্ছে এইভাবে রোটেট হয়ে যাবে, ঠিক আছে? আপনি যদি এখানে দিতেন যে এক্স হইতেছে 100 আর ওয়াই হইতেছে 50, তাহলে কি তো এই যে এক্স 100 মানে কি একেবারে এই এই পয়েন্টটা লাস্ট পয়েন্টটা, আর ওয়াই 50 মানে হচ্ছে ওয়াইয়ের মাঝামাঝি, তাহলে এই পয়েন্টের সাপেক্ষে হচ্ছে ভিউটা সুন্দর মতো ঘড়িকাটা বিপরীত দিকে একেবারে এই সুন্দর মতো ঘুইরা এভাবে যাইতো, ঠিক আছে? ওকে, তো যে পয়েন্টে দিবেন না কেন, আপনি যে পার্সেন্টেজ দিবেন সেই পয়েন্টের সাপেক্ষে হচ্ছে আপনার ভিউটা হচ্ছে ঘুরে যাবে। তো এই হচ্ছে গেলে রোটেশন। আর ফিল আফটারের কাজটা কি সেটা হচ্ছে আমি আপনাদেরকে সব শেষে একসাথে বলে দিব আর কি। এরপর হচ্ছে স্কেল। স্কেল হচ্ছে আপনি যদি ছোট থেকে বড় করতে চান, আপনার ফ্রম এখানে ধরুন এক্স আর ওয়াই দুইটা পয়েন্ট আছে, যে আপনি এক্স অক্ষ বরাবর বাড়াবেন নাকি ওয়াই অক্ষ বরাবর বাড়াবেন, মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ দুইটা বরাবর যদি বাড়ান তাহলে হচ্ছে ভিউটা একেবারে মনে হবে একটা পয়েন্ট থেকে সুন্দর মতো চারদিকে ফ্লরিশ করে ভিউটাকে আপনি বড় করতে পারেন। তো আমরা এখানে 50% দিছি, তার মানে কি, মানে আমি চাচ্ছি আবার যদি চিন্তা করেন যে এটা যদি একটা ভিউ হয় তাহলে একেবারে মাঝ সাপে মাঝ পয়েন্ট বরাবর এটা পিভট দিছি, এবং এই জিনিসটা যখন আমরা অ্যানিমেশন রান করবো তখন এই মাঝ পয়েন্ট থেকে মনে হবে এখানে এখানকার ছোট্ট একটা বিন্দু থেকে এই পুরো ভিউটা জেনারেট হচ্ছে। তো এটা আমরা আপনারা যখন রান করবেন তখন বুঝতে পারবেন জিনিসটা, আপনি পিভট এক্স ওয়াই চেঞ্জ করে দেখতে পারেন। আমি আশা করতেছি আর দেখলে আপনাদের এই কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো এরপর আছে কি ট্রান্সলেশন। ট্রান্সলেশনও সেম, যে আপনি কোথ থেকে কোথায় নেবেন, ওয়াই ডেল্টা আর টু আর ওয়াই সরি টু আর ফ্রম দুইটা আছে, আপনি যদি এক্স দিতে পারেন এক্স ফ্রম আর টু দিতে পারেন। এখানে 0% মানে হচ্ছে আপনি ভিউটাকে ঠিক যেখানে বসাচ্ছেন সেটা সেই পয়েন্ট বরাবর আপনি সেটা শুরু করতেছেন। আর 100% মানে হচ্ছে যে আপনার স্ক্রিনের ফুল উইথ, ফুল একদম সাইজ আর কি। তো ওয়াই মানে হচ্ছে ফুল হাইট, আর এক্স যদি নিতেন তাহলে ফুল উইথ বলতাম আর কি। তো 0 থেকে 100 মানে কি আপনি যেখানে ভিউটাকে বসান না কেন যাতে ভিউটা অবশ্যই স্ক্রিন থেকে বের হয়ে যায়, এই জন্য আসলে আমরা 100 দিয়ে রাখছি। তো আপনি যদি ধরেন এখানে এক্স দিতেন তাহলে এক্স অক্ষ বরাবর সে বাম থেকে ডানে যাইতো। তো জিনিসটা আমরা আস্তে রান করলে বুঝতে পারবো। তো আমরা এখন কোডে চলে যাই, কোডে চলে গেলে হয়তো বা জাভাতে গেলাম, মেন অ্যাক্টিভিটিতে গেলাম। হ্যাঁ, তো কোডে যখন যাচ্ছি কোডে আপনাদের কাছে জিনিসগুলো ক্লিয়ার হবে। তো আমরা হচ্ছে যে আমরা লেআউট ফাইলটা দেখি। লেআউট ফাইলে হচ্ছে সুন্দর মতো একটা টেক্সট ভিউ আছে, লেখা হচ্ছে অ্যানিমেট মি, এবং নিচে হচ্ছে একটা এই বাটন আছে স্টার্ট বাটন। তো আমরা চাচ্ছি স্টার্ট বাটনে ক্লিক করার সাথে সাথে জানো অ্যানিমেশনটা এই এই ভিউয়ের এই অ্যানিমেট মি বাটন এই সরি অ্যানিমেট মি টেক্সট ভিউয়ের মধ্যে যাতে অ্যানিমেশনটা কাজ করে। তো আমরা যদি দেখি এখানে কী হচ্ছে, তো আমরা টেক্সট ভিউটা নিলাম, তারপর হচ্ছে যে আগের মতোই সব কাজটাজ করছি। তো এখন দেখেন এই যে আমরা যে এই যে এনিম ফোল্ডারের মধ্যে যে চারটা ফাইল লিখছি, এগুলোকে অবশ্যই আমাদের কোডে আগে লোড করতে হবে। তো লোড করার জন্য নিয়ম কি, লোড অ্যানিমেশন, ঠিক আছে?
তো এই দেখেন এই যে ট্রান্সলেশন যে ফাইলটা আছে সেটাকে আমরা লোড করছি ট্রান্সলেশন এনিং দিয়ে, রোটেটটা রোটেট এনিং দিয়ে, তারপর হচ্ছে যে এই এই স্কেলটা স্কেল এনিং দিয়ে আর আলফাটা আলফা এনিং দিয়ে, ঠিক আছে। তো এখন ধরেন আমরা চাচ্ছি যে আমি টেক্সট ভিউর মধ্যে আমি হচ্ছে আলফাটা আমি ইউজ করব। এই যে তাহলে টেক্সট ভিউ হচ্ছে আমাদের টেক্সট ভিউটার নাম, যেটা অ্যানিমেট মিলে লেখা, যেটা সেখানে স্টার্ট অ্যানিমেশন আলফা দিয়ে দিলেই হচ্ছে আমাদের এটা শুরু হয়ে যাবে। তো আমরা তো চাচ্ছি এটা বাটন ক্লিকে শুরু হোক, তাই না? সো এই যে বাটন আছে, বাটন ক্লিকের মধ্যে আমরা হচ্ছে এই যে দিলাম, এবং আমরা যদি এখন দেই ধরেন আলফা অ্যানিমেশন, ঠিক আছে, এই যে স্টার্ট অ্যানিমেশন আলফা, তাহলে হচ্ছে আমাদের অ্যানিমেশনটা শুরু হবে। তো আমরা যদি একটু রান করি কোডটা, অলমোস্ট হয়ে যাচ্ছে, এই যে চলে আসছে। তো আমরা যদি এখানে ক্লিক করি, দেখছেন আস্তে আস্তে যে ফেড ফেড ইন হইলো জিনিসটা, দেখেন দেখছেন আস্তে আস্তে আসতেছে। তো এই গেল হচ্ছে আলফা। এখন যদি আমরা রোটেট দিই তাহলে আসলে কি হয়, রোটেট আমরা আপনারা অবশ্যই একদিন দেখছেন, তারপরে দেখাই দিচ্ছি। স্টার্ট অ্যানিমেশন দিলাম এই বাটনের ক্লিক লিসানের ভিতরে, মানে বাটনটা ক্লিক করলে আসলে এই অ্যানিমেশনটা রান করবে। সো এই যে ধরেন স্টার্ট দিলাম, দেখছেন সুন্দর মতো এটা ঘুরে গেল, ঠিক আছে। তো এবার হচ্ছে আপনারা যদি এই ট্রান্সলেশন করেন, তাহলে আমি যদি দেখি ট্রান্সলেশনটা যদি দেখতে হয়, তাহলে হচ্ছে যে আমরা দিলাম, আমরা যদি রান করি তাহলে আসলে দেখতে পারবো যে ট্রান্সলেশনের ফলে আমাদের ভিউটার অবস্থাটা আসলে কোথ থেকে কই যায়। তো ইনস্টল হয়ে গেছে, রানও হয়ে গেছে অলমোস্ট। স্টার্ট যদি করি যে নিচ থেকে উপরে চলে যাচ্ছে, কারণ আমরা ট্রান্সলেশনে এখানে মনে হয় মাইনাস দিছিলাম, হ্যাঁ এই জন্য হচ্ছে মানে মাঝখান থেকে উপরে চলে যাচ্ছে, মাইনাস হচ্ছে। তো ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। এর নেক্সট ক্লাসে হচ্ছে আমরা অ্যানিমেশনের এই যে ফিল আফটার, তারপর হচ্ছে যে অ্যানিমেশন একটা দেখছেন মনে হয় লেখা লেখছেন, অ্যানিমেশন সেট, এগুলোর কাজগুলো আমরা বলবো। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।